ইংলিশে বলা হয় হাইপোগাইলাস ফ্লাওয়ার। তাহলে দেখো মিনিংটা দেখলেই বোঝা যাবে, গর্ভ এইটা গর্ভ, তাহলে গর্ভাশয়ে নিচ থেকে অ্যান্ড্রোশিয়াম মানে পুংস্তবক, দলমণ্ডল এবং বৃতি পর্যায়ক্রমে উৎপন্ন হয়েছে বলে এই ফুলটাকে আমরা বলবো কি হাইপোগাইনাস ফ্লাওয়ার। বুঝা গেছে? তারপরে দু নম্বরে দেখো এপিগাইনাস ফ্লাওয়ার, বাংলায় একে বলা হয় গর্ভশীর্ষ ফুল, গর্ভশীর্ষ। তাহলে এইটা গর্ভ, যেটা গর্ভ, তাহলে গর্ভে শীর্ষভাগ থেকে ফুলের অন্যান্য স্তবক যথা বীজি, দলমণ্ডল, পুংস্তবক উৎপন্ন হয়েছে। তাই এই ফুলটাকে আমরা বলবো গর্ভশীর্ষ ফুল, কারণ গর্ভের শীর্ষভাগ থেকে অর্থাৎ ডিম্বাশয়ে বা গর্ভাশয়ে।